আমার প্রিয় 2023 সালের নতুন বছরে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, চতুর্থ শ্রেণীর সেকেন্ড সামিটিপ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা 2023 সালের সেকেন্ড সামিটিপ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। চতুর্থ শ্রেণীর ইংলিশের সেকেন্ড সামিটিপের ক্ষেত্রে তোমাদের ফুল মার্ক্স থাকবে 20 আর সময় তোমাদের থাকবে 40 মিনিট। দেখো, একের থেকে তোমাদের একটা সিনের প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, সেখান থেকেই কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু প্যাসেজটা পড়ে নেবে, এই প্যাসেজেই কিন্তু উত্তরগুলো দেওয়া আছে। দেখো, অ্যান্সার দ্য প্রথম রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, সেখানে মোট 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মানে 1:1:2। দেখো, 2টি প্রশ্নের উত্তরই কিন্তু আমি করে দিয়েছি, ভালো করে উত্তরগুলো দেখে নাও। রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ প্রপার ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। দেখো, হেল্প বক্সে 3টে ওয়ার্ড দেওয়া রয়েছে, সেই ওয়ার্ডগুলোই কিন্তু তোমাদের বসাতে হবে। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মানে 1:1:3। প্রথমটা হবে, প্রথম শূন্যস্থানে বসবে স্ট্রেঞ্জ, তারপরটায় বসবে মাতলা রিভার, তারপরে বসবে শার্প টিট। তিনে থেকে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রশ্নের মান রয়েছে হাফ করে, হাফ গুণ 2:1। দ্য গার্ল ড্যাশ এ সং, শূন্যস্থানে বসবে ইজ সিঙ্গিং আ সং। পরের প্রশ্ন, আই ড্যাশ এ বুক, শূন্যস্থানে বসবে আই অ্যাম রিডিং এ বুক। চারের দিকে রয়েছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এ তে রয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে, এটা হবে 15ই আগস্ট, অর্থাৎ 3-এর সঙ্গে নেতাজিস বার্থডে, এটা হবে 23শে জানুয়ারি, এটা হবে বি এর সঙ্গে রিপাবলিক ডে, এটা হবে 26শে জানুয়ারি, সবাই জানি এটা হবে সি এর সঙ্গে, অর্থাৎ একেরটা হবে সি এর সঙ্গে, ডি গান্ধীজিস বার্থডে, এটা 2রা অক্টোবর, এটা হবে 2-এর নম্বরটা হবে ডি এর সঙ্গে, ভালো করে দেখে নাও। বলছে টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো, প্রশ্নের মান হচ্ছে হাফ করে, হাফ গুণ 2:1। প্রথম শূন্যস্থানে বসবে ম্যাজিক ওয়ার্ল্ড, তারপরটায় বসবে ইডেন গার্ডেন্স, তারপরে দেখো রয়েছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, প্রথমটা হবে সাডেনলি, তারপরটা হবে ডিয়ারলি। তারপরে দেখো রয়েছে সাতের দাগে রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোয়িং, প্রশ্নের মান রয়েছে 1:1:2। গুড হবে ব্যাড আর বিউটিফুল হবে আগলি। তারপরে দেখো আটের দাগে রয়েছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 4:2, এটা হবে 3-এর সঙ্গে, বি হবে 4-এর সঙ্গে, সি হবে 2-এর সঙ্গে, ডি হবে 1-এর সঙ্গে। তাহলে একেরটা হবে ডি এর সঙ্গে, 2-এরটা হবে সি এর সঙ্গে, 3-এরটা হবে এর সঙ্গে, আর 4-এরটা হবে বি এর সঙ্গে, ভালো করে দেখে নাও। ছয়টাকে রয়েছে রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন বিলো, প্রশ্নের মান রয়েছে হাফ করে, হাফ গুণ 4:2। দেখো ভালো করে প্রেজেন্ট আর পাস্টটা দেখে নাও। তারপরে দেখো রয়েছে 10-এর দাগে রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, প্রশ্নের মান রয়েছে 4, ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামিটিপ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপার, ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হও লাল কালার যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর চতুর্থ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই চতুর্থ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি, তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু রাত্রি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে, ভালো করে কোশ্চেনটা দেখে নাও।